মসজিদের বাইকে সেহরি খাওয়ার কথা বলাকে গুরুচঙ্গে ইমামকে মারধর। নিউ মেডিনোভা হসপিটাল স্বল্প খরচে সবার আগে উন্নত চিকিৎসা সেবা নিয়ে এক ধাপ এগিয়ে। কুমিল্লার বুড়িচং উপজেলার সাধকপুর নোয়াপাড়া এলাকায় ভোররাতে মসজিদের মাইকে সেহরি খাওয়ার জন্য বলাতে ইমামকে মারধর করে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মুসল্লিরা জানান, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাধকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোহাম্মদ মাসুম বিল্লাহ শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য মাইকে মুসল্লিদের ডাকাডাকি করেন। এতে ক্ষিপ্ত হয়ে মসজিদের পাশের বাড়ির প্রবাস ফেরত মোশাররফ হোসেন উত্তেজিত হয়ে ইমাম মোহাম্মদ মাসুম বিল্লাহকে গালমন্দ করেন এবং গলা টিপে ধরে মারধর করে। আহত ইমাম মাসুম বিল্লাহ জানান, রমজান মাসে সেহরির আগ মুহূর্তে মুসল্লিদেরকে মাইকের মাধ্যমে বলে দেওয়ার জন্য স্থানীয় মেম্বার মোহাম্মদ সুরুজ মিয়া একটি কমিটি আমাকে নির্দেশ প্রদান করেন। তাই আমার কর্তব্য পালন করতে আমি মাইক দিয়ে ডাকাডাকি করি। এতে ক্ষিপ্ত হয়ে মসজিদের পাশের বাড়ির প্রবাস ফেরত মোশাররফ হোসেন উত্তেজিত হয়ে আমাকে গালমন্দ করে এবং গলায় টিপিয়ে মারধর করে। আহত মোহাম্মদ মাসুম বিল্লার বাড়ি জেলার দেবিদার উপজেলার পীর মহেশপুর গ্রামের মৃত কারি আব্দুল জলিল মোল্লার ছেলে। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম জানান, গত পাঁচ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোহাম্মদ মাসুম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়। মোহাম্মদ মাসুম বিল্লাহ মুসল্লিদের প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সেহরির সময় মাইকে ঘোষণা দিয়ে মুসল্লিদের জাগিয়ে দেওয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে ওঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এ সময় মসজিদের পাশের বাড়ির মোশাররফ নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটায়, সে ইমাম সাহেবকে মারধর করে। মোশাররফ গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। শুক্রবার বাদ জুমা মসজিদে আগত মুসল্লিদের নিয়ে এ বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রধান ইমাম না থাকায় সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বাদ জুমা বিষয়টি সমাধান করা হবে। এই বিষয়ে প্রবাস ফেরত মোশাররফ হোসেন বলেন, আমি রাগের মাথায় তার গায়ে হাত দিয়েছি এবং সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে সততা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেব। আক্কাসাল মাহমুদ হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কুমিল্লা .tv। অযথা বাড়তি খরচ এড়াতে আজই আসুন কামাল মডার্ন হসপিটাল অ্যান্ড ডেন্টাল কেয়ার। এখানে ঢাকা ও কুমিল্লা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন।